মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে দেশ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে রাজশাহীর কাদিরগঞ্জের একটি কনভেনশন হলে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ উদযাপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ভারত বাংলাদেশ অকৃত্রিম বন্ধু রাষ্ট্র সবসময় এই স্লোগানে TMSS অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি সহ অনেকে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে এই দেশটা পরিচালনা হচ্ছে, এই দেশটাকে উন্নত সম্পদশালী সোনার বাংলা জাতির পিতার সুযোগ্য করে জনতা শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধ থেকে তাকে সহায়তা করে বাংলাদেশটাকে সুবিশ সমৃদ্ধিশালী মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলা।